नमस्कार सबाई के लाइव स्वागत। दुपुर बेला अपन के बोले जे गतकाल मुकुटहीन महकुमा एसे आकार इंगिते अनेक किछु बोलार चेष्टा करे प्रत्यक्ष परोक्ष भावे ओर जे साम्प्रदायिक कर्मकांड ताके ढाकार चेष्टा करछिलो। एक एक सब किछु बोलछि ओर भाषणेर मध्ये मुकुटहीनेर भाषणेर मध्ये प्रचंड जातिविद्वेष ओर मनेर मध्ये लाइवटाके शेयर करुन लाइवटाके शेयर करुन प्रयोजन कारण आज के जरा एडिसी ते आछेन जरा उत्तर पूर्वांचले आछेन जरा त्रिपुराते आछेन आपनादेर आपनादेर दिन सामनेर दिनगुलो खराब आछे खूब बेशी खराब आसछे कारण साम्प्रदायिक मुकुटहीन ये साम्प्रदायिक मुकुटहीन दांगाबाज तार नील नस्का तैरी करछे। ये प्रद्युत किशोर जखन भारतवर्षेर प्रधानमंत्री त्रिपुरा राज्येर राजधानी आगरतलाय एसेछिलो तखन 9 फेब्रुआरी 2019 सेखान थेके तार राजप्रासाद जेटा बोले सेई उज्जयन्त प्रासाद थेके कालो बेलुन उड़िएछिलो भारतवर्षेर प्रधानमंत्रीर उद्देश्ये। भारतवर्षेर प्रधानमंत्री जखन भाषण दिएछिलो एबं सेटाके से फलाउ करे तार फेसबुक पेजे दिए ठीक आछे 9 फेब्रुआरी 2019 साल जे भारतवर्षेर प्रधानमंत्रीर बिरुद्धे कालो बेलुन उड़ाय कालो बेलुन उड़िए तार प्रतिबाद करे सेई रकम दांगाबाजेर बिरुद्धे कालो पताका देखानो कालो पताका देखानोर हुमकी देवा एबं दांगाबाजके निजेदेर एलाकाय ना आसार जन्य सतर्क करे देवा सेटा आमी मने करी आमार गणतान्त्रिक अधिकार। ये प्रद्युत किशोर मुकुटहीन जे निजेके भावे जे भारतवर्षेर संविधान के माने ना जे संविधाने लेखा आछे एखाने कोनो राजा बा रानी कोनो स्थान नेई भारतवर्षेर संविधाने शुधुमात्र गणतंत्र प्रजातंत्र एई शब्दगुलो लेखा आछे एखाने कोनो जनगोष्ठीर के विशेष सुविधा देवारो कोनो व्यवस्था भारतवर्षेर संविधाने लिखित संविधाने नेई सेई विषयगुलो जाने ना एबं से गतकाल एसे तार बक्तव्येर एकटा अंश छिलो जे ताके कालो पताका देखानोर कथा बोला हयेछे जे लोकटा भारतवर्षेर प्रधानमंत्रीके कालो बेलुन उड़िए देखाय तार कालो पताका देखानो छाड़ा से कालो पताका देखार छाड़ा आर कि से डिजार्व करे। द्वितीय हच्छे एई लोकटा बेलोछिल जे एई कांचनपुर महकुमाय तार दिदार नाम अनुसारे कांचनपुर नाम होयेछे कांचनप्रभा देवीर नाम अनुसारे कथाटा सत्य এই কাঞ্চনপুরের মানুষ কাঞ্চনপ্রভা দেবীকে ভালোবাসতেন এবং কাঞ্চনপ্রভা দেবীকে ভালোবাসে এই জায়গার নাম এই দেওবেলির নাম কাঞ্চনপুর রেখেছিলেন এতটা সম্মান এতটা ভালোবাসে। এবং সে আরেকটা কথা বলেছে যেটা আমি তীব্র বিরোধিতা করি এবং তার মতো মানসিক রোগীকে এই রকম মানুষের সামনে খোলা আকাশের নিচে থাকতে দিলে জাতিবিদ্বেষ তৈরি হবে সে এসে বলছে যে কাঞ্চনপুরের মানুষ নাকি বাঙালিরা এবং কাঞ্চনপুরের মানুষ নাকি বাংলাদেশী সে ওপেন স্টেজে বক্তব্য রাখছে এবং এই স্বস্তির সমিতির যে জায়গা সেটা বন্দোবস্ত দেওয়া হয়েছিল সে বারবার যে কোনো ভাষণে বলে সে নাকি সেটাকে নাকি সেই সময় দান করা হয়েছিল। বন্দোবস্ত এবং দান দুটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। দান করার হয় যার থেকে কোনো ধরনের ট্যাক্স নেওয়া হয় না দাবি ছেড়ে দান করা হয় কিন্তু এই কাঞ্চনপুরের স্বস্তি সময় তার যে জায়গা সেই জায়গা বন্দোবস্ত দেওয়া হয়েছিল তার বদলে রাজকোষাগারে তখনকার সময়ে কর দেওয়া হতো ট্যাক্স দেওয়া হতো সেই বিষয়টা সবার জানা প্রয়োজন। দ্বিতীয় আরেকটা কথা বলেছে সে নাকি যারা মিজোরাম থেকে বিচারিত হয়ে বা তারা যারা রাষ্ট্রসংঘের নিয়মের যারা শরণার্থী সেই শরণার্থীর প্যাকেজ নিচ্ছে যারা
যারা মিজোরামের ব্রু রিফিউজি বলে আজকে প্রায় 23 বছর অতিক্রান্ত তারা, তাদের নাকি সে খুব ভালোবাসে, তাদের খুব ভালোবাসে। আমি উদাহরণ দিই তারকে, তাদেরকে কীভাবে ভালোবাসে। আপনারা কিছুদিন আগে পত্রপত্রিকায় দেখেছেন এবং আমিও লাইভ করে বলেছিলাম, এখান থেকে এগারো জন উপজেলা সেই ক্যাম্প থেকে মহিলাদের নিয়ে আগরতলা নন্দননগরে এবং প্রতিপত্তশীল সেই ট্রাইবেল জনজাতি অথবা যাই আপনারা বলুন, তাদের বাড়িতে 5-4 মাস খাটার জন্য কাজের লোক হিসাবে এবং আরও বিভিন্ন ধরনের নেককারজনক কাজের জন্য, অবৈধ কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই নাবালিকাও ছিল এবং তাদেরকে পুলিশ ডিটেইন করে, আপনারা সেই বিষয়গুলো দেখেছেন, প্রয়োজনে আমি আবার দিয়ে দেব ফেসবুকে। সেই বিষয় নিয়ে তাকে বলেছিলাম যে তার সে যে যে তাকে বলে ব্রুকো ইয়াপে রেনা পরেগা, এই যে তার রাজনৈতিক স্লোগান বা মানে শুধুমাত্র বাউতাবাজির স্লোগান, বাটপাড়ির স্লোগান, তখন যখন এই যারা যে এই ক্যাম্পের যারা মহিলারা রমণীদেরকে এই ধরনের অত্যাচার অকত্য অমানবিক একটা দৃশ্যের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তখন সে কোনো কথা বলেনি। এই হচ্ছে তার প্রেম, তাই হচ্ছে তার ভালোবাসা, শুধুমাত্র দাঙ্গা সৃষ্টি করে, শুধুমাত্র দাঙ্গা সৃষ্টি করে, মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে, কীভাবে ক্ষমতায় আসা যায় তার নীল নকশা তৈরি করছে। যে জনজাতিদের থানচা কথার বলছে, এই প্রদ্যুত কিশোর মুকুটহীন যখন কাঞ্চনপুরে এসেছে, যেই জায়গায় গিয়েছে সেখানে দাঙ্গা হচ্ছে, গতকাল সে এসে গিয়েছে, আজকে সেখানে একজন বাঙালি অংশের মানুষ তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সে রক্তাক্ত হয়েছে, হয়তো সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেইখানে তাকে মারার প্ল্যান করা হয়েছিল এবং এই সাম্প্রদায়িকতা তৈরি করা হচ্ছে। আমরা প্রশাসনকে বলেছি উইদিন 24 আওয়ার্স ইফ কালপিটার্স নট ডিটেইন দেন উই উইল টেক অ্যাকশান উইথ ডেমোক্রেটিক ওয়ে। তো এই বিষয়টা আপনারা ভাবুন। এবং প্রদ্যুৎ কিশোর আরেকটা জিনিস বলেছে, তাকে নাকি সিকিউরিটি নিয়ে আসতে হয়, তাকে সিকিউরিটি নিয়ে কাঞ্চনপুরে আসতে হয়, আগামী দিনে সে শিলংয়ে যখন যাবে তখনও তাকে সিকিউরিটি নিয়ে যেতে হবে, কারণ সে যেভাবে দাঙ্গা এবং বিদ্বেষ সৃষ্টি করছে, তার নিজের মানুষরা তাকে ঘৃণা করছে, তার নিজের মানুষরা তাকে ঘৃণা করছে, থুতু ফেলছে তার উপর, প্রায় সময় দেখা যাচ্ছে তার বিরুদ্ধে ফেসবুকে তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে, এত ভাওতাবাজি করছে। একজন লোককে বলছে টিকিট দেবে মহিলাকে, মহিলাকে টিকিট দেবে বলছে, তারপর আগরতলায় ডেকে নিয়ে গিয়ে টাকা দিয়ে বলছে তোমার টিকিট দেওয়া হবে না, এই ধরনের লোক। এবং সেই মহিলা এসে সে তার প্রতিবাদ করছে, যে একটা অন্য একটা রাজনৈতিক উপজাতিক ভিত্তিক রাজনৈতিক দলের লোকেদেরকে মারছে, তাদের সবথেকে বেশি ক্ষতিকারক সে হচ্ছে, সে ট্রাইবেলদের জন্য, জনজাতিদের জন্য সে সবথেকে বেশি ক্ষতিকারক। প্রথমে বাঙালি বিদ্বেষ সৃষ্টি করেছে, এখন ট্রাইবেলের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে সে খুমলুঙের মশনতে যাইছে, সেই স্বপ্ন তার কখনো সফল হবে না। কিন্তু এই প্রদ্যুৎ কিশোর যে কথাগুলো বলেছে তার প্রতি উত্তর দেওয়া প্রয়োজন ছিল, তাই প্রতি উত্তর দিচ্ছি, কারণ এর মতন বাটপাড় ধান্দাবাজ প্রথম বলে যে আমি অরাজনৈতিক, কংগ্রেস থেকে ঘাড় ধাক্কা খেয়ে এসে বেরিয়েছিল, তারপর অরাজনৈতিক হয়েছে, তারপর আবার রাজনৈতিক। আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে ও চাইছে ক্যাপচার করবে, এডিসি নাকি ক্যাপচার করবে, তার আগে বলেছিল তার এডিসিতে তার নামই নেই। এর মতন ধান্দাবাজ বাটপার আর একটাও পাবেন না। এবং এই মানুষটার কথায় সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার যারা পরিকল্পনা করছে তাদেরকে গণবর্জন করুন। এই যে মিজোরামের ব্রু রিফিউজিরা যখন কাঞ্চনপুর মহকুমায় এসেছিল, তখন কাঞ্চনপুরের জাতি উপজাতি উভয় অংশের মানুষ তাদেরকে খাদ্য বস্ত্র সব কিছু দিয়ে, সব কিছু দিয়ে তাদের সাহায্য করেছিল। যখন তাদের ক্যাম্পগুলোতে আগুন লেগেছিল তখন প্রদ্যুৎ কিশোর কোথায় ছিল? 2013 সালে যখন সে কংগ্রেসের হয়ে প্রচার করতে এসেছিল, এই আনন্দবাজারে গিয়েছিল, তখন সেই তার কথাগুলো কোথায় ছিল? তাদের জন্য কোনো কথা বলেনি, বাটপারির আর জায়গা নেই। তো এই ধরনের বাটপারকে গণবর্জন করুন, আর সবসময় উস্কানিমূলক কথাবার্তা, একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনার পাশের বাড়ির লোকটার বিরুদ্ধে আপনাকে লাগিয়ে দিচ্ছে এবং সে চাইছে আমাদের এখানকার যারা মানুষ আছেন, জাতি জনজাতি উভয় অংশের মানুষ, আমরা যাতে এই ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকি এবং আমরা যাতে শিক্ষা নেওয়ার জন্য ধর্মনগর আগরতলা এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে গিয়ে শিক্ষা না নিতে পারি, বয়স সন্তুষ্ট হয়ে আমরা যাতে তার কথায় ঘরে বসে থাকি এবং আমরা যাতে অশিক্ষিত থাকি। সে অশিক্ষিত থাকলে এ ধরনের বড় বড় শহরগুলিতে নিয়ে তার চেলা চামুণ্ডা বাড়িতে আমাদেরকে 5-4 মাস কাটাবে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ক্যাম্প থেকে নিয়ে যাওয়া সেই 11 জন রমণী, এর মধ্যে নাবালিকাও ছিল, তার বিরুদ্ধে কোনো কথা নেই। আর আজকে এসে বলছে
যখন সে যদি এতই ভালো হতো তাহলে আনন্দবাজারে যখন এই ধরনের ভয়াবহ ঘটনা হয়েছে, গোটা কাঞ্চনপুরে এই ধরনের ঘটনা হয়েছে, তখন সে আসেনি কেন? ভয়ে সে হেলিকপ্টার দিয়ে আসছে, লজ্জা হয় না? আবার বলছে আমাকে সিকিউরিটি নিয়ে আসতে হয়, আমি তো টাকার জলায় গিয়ে এসেছি, ও যেখানে বলবে সেখানে একলা চলে যাব, কারণ তার মতন সাম্প্রদায়িক আমরা নই, কারো ক্ষতি অন্তত পক্ষে করিনি, কোনো জাতিবিদ্বেষ আমাদের মধ্যে নেই, এখানকার কোনো মানুষের মধ্যে নেই, সমগ্র ত্রিপুরার মানুষের মধ্যে নেই। এই লোকটা এবং তার চেলা চামুণ্ডরা জাতিবিদ্বেষ সৃষ্টি করছে। কোথাও দেখেছেন যে যে এসটি রিজার্ভে গিয়ে সে অন্য কোনো লোক সেখানে সুযোগ সুবিধা পাচ্ছে? কখনোই পাবে না। তাহলে কার বিরুদ্ধে কাকে লাগাচ্ছে? আপনি আপনার জাতিবিদ্বেষ নিয়ে থাকবেন আর এরা সব চাকরি বাকরি জায়গা সব কিছু দখল করে নেবে আর আপনাকে তাদের বাড়িতে ঝি চাকর বানাবে। এই প্রদ্যুৎ কিশোরের মতো লোকদের কথা যদি আপনারা শুনেন, সবাই এই বিষয়টা চিন্তা করবেন এবং এই ধরনের লোকদেরকে গণবর্জন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।